ভেজাক বরষুণতে পুনের বুড়িল অনিল নগর। নলা পরিষ্কারের নামত জিএমসির ভেকু ভাওনা। ডেডলাইন কেতিয়া বাই পার হল, কিন্তু আজি কুপতি পরিষ্কার নহল গুয়াহাটির নলা নর্দমাব, যার ফলত এজাক বরষুণতে আকো একই পরিস্থিতির উদ্ভব হল অনিল নগর। গুয়াহাটির বিভিন্ন অঞ্চলত একে অবস্থা। মন করক এই দৃশ্যলৈ, প্রতিটি নলা নর্দমায় বোকা পানি, মেটেকা, জাবর জুথর, প্লাস্টিকর আবর্জনায় ভরি আছে। আবর্জনায় ভরি থাকা নলা নর্দমাত জিএমসির চকু পড়া নাই এতিয়াও। এতিয়াও আরম্ভ হওয়া নাই নলা নর্দমার আবর্জনা নিষ্কাশনের কাম, যার ফলত এজাক বরষুণতে বানপানীত জলাকলা খাবলগা হয়েছে অনিল নগরবাসীয়ে। দুঘণ্টার বরষুণত গোটেই মহানগর বুড়িল। এতিয়া এনেকুৱা অবস্থাত আপনি কেনেকৈ জীয়াই থাকিব, এইটো এটা মানে প্রশ্ন। আমার প্রশাসনের মানুষ আহিব, আহি পেলায় এটা উৎসবের নিচিনা আমার উৎসব যেন হয়েছে, উৎসবত আপনার ফি টাকা দিব আহিছে, এনেকুৱা যেন লাগে আমার। এই প্রশাসনের মানুষ দেখিলে মানে ধিক্কার দিছো আমি প্রশাসনক। 26 ফেব্রুয়ারী পৌর নিগমের অন্তর্গত নলা নর্দমা সমূহ নিষ্কাশনের কাম অহা 45 দিনের ভিতর সম্পূর্ণ করে তোলার বাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, কিন্তু আজিলৈ প্রতিশ্রুতি মাথু প্রতিশ্রুতি হয়ে থাকিল। আগতে ডেডলাইন দিছিল বহুতবার প্রশাসনে, আমাক ডেডলাইনতেই সীমাবদ্ধ রাখি পেলায় আবহাওয়া ভারি তলক গুছি যায়। আমি বারম্বার কই আছিল যে আপনাদের সময় থাকতেই নলা নর্দমা পরিষ্কার করক, লগতে আপনার ডিপিআর প্রস্তুত করক। সেই আসনি আসনিতে পরিণত হয়ে থাকিল, আসনি কেতিয়াও আপনার সফল নহল। রাইজর অভিযোগ, বানপানীক এক উৎসবের দরে পালন করা হয় গুয়াহাটি। প্রশ্ন হয়েছে এপ্রিলতেই যদি এনে অবস্থা, বারিষা অহার লগে গুয়াহাটিত কৃত্রিম বানর বাবে কিমান ভয়ঙ্কর পরিস্থিতির উদ্ভব হব সেয়া সহজে অনুমান করিব পারি। ক্যামেরা পার্সন সঞ্জয় বরার সহ দীক্ষিতা বরার রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।